কুরমা, তোমার শরীরটা খারাপ, এত কথা বলো না, তুমি এখানে বসবে আপুরটাকে ছোট বৌদি আবার কোথা থেকে জোটালো কে জানে। এত অশান্তি পুয়ো না, শিখ কে হয় মানুষটা। সাপটাকে আবার বাড়ির মধ্যে ঢুকালো। গুরুমা চোখ খোলো, বিজলি তাড়াতাড়ি নিয়ে আয়, যাই বিজলি তাড়াতাড়ি নিয়ে এসো, বিজলি জলটা আন। কুরমা, কুরমা তাকাও, দেখ এনো কুরমা, কুরমা, কুরমা উঠে একটু জল খাও, দেখো ঠিক লাগবে, জল খাও একটু। আমি তো এরকম করো না, দেখ না বড় বৌমা, ভগবান দগ্ধে মারছে আমাকে, আমাকে ক্ষমা করতে পারবে কেউ, আমাকে পারবে কেউ ক্ষমা করতে। সে যদি তোমাকে ক্ষমা করে দিতে পারে তাহলে আমরা সবাই সময়ের সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিতে পারব। তুমি এরকম ভেবো না গুরুমা, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। তুমি একটু শান্ত হও, তুমি শান্ত হও, মনি তাড়াতাড়ি গিয়ে অলক মেশোসাইকে ডেকে আনো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ কাম্মা। শরীর খারাপ লাগে, আর একটু জল খাবে, বাচ্চা জলটা দাও তো, এনো এনো। ও বড়পতি এখানে থাকবে নাকি? মা জানতে পারলে কিন্তু তাকে লঙ্কা কাণ্ড বাতিয়ে দেবে। ভেবেছিলাম আর কদিন পর এ বাড়িতে ঢুকবো, আর একটু প্রিপারেশন নিয়ে। শ্যামা যে গন্ধ শুকে শুকে ঠিক হাজির হবে সেটা বুঝবো কি করে? সব সব দোষ ওই বুড়োটার, কি কুক্ষণে যে এর সঙ্গে বিয়ে দিয়েছিল বাপ মা। উফ, ভাগ্যিস দিশা শ্যামাদের চোখে পড়ে যায়নি,
এবার অশোক, এবার অশোক বুড়ো, ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। আমি একটা অন্যায় করেছি, তোমার সাথে যে আবার আমার যোগাযোগ হয়েছে, তোমাকে যে আমি একটা জায়গায় রেখেছি, আমি বাড়ির কাউকে জানাইনি। একটাই কারণে তোমার সাথে আমার এই যোগাযোগকে ওরা কিভাবে নেবে আমি ঠিক বুঝতে পারিনি। তাই এই অন্যায়টা আমি করে ফেলেছি রুক্মিণী। তারপরেও যে শ্যামা তোমাকে এখানে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসবে, তো সবকিছু জেনে যাবে, আমি সত্যি বুঝতে পারিনি। দেখো আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, তারপরে দেখো আমাকে আদর করে, বুকে করে বাড়িতে নিয়ে এলে, আমি তো লজ্জায় মরে যাচ্ছি গো, আমি লজ্জায় মরে যাচ্ছি, আমাকে মরতে দিও না। আমি পারবো, এরকম করো না, নিজেকে সামলাও। কেন তুমি এসব কথা বলছো বলো তো? জীবনের শেষ পর্যায়ে এসে কেন নিজের জীবনটাকে শেষ করে দেবে? কেন নিজের হাতে তুমি এত বড় পাপ করবে? এ দেখো না, অলোক মিশ্র তো কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, তুমিও থাকো না আমাদের সঙ্গে, ভালোভাবে থাকো, এই মানুষটাকে ভালো রাখো, দেখবে তাহলেই তোমার পাপের ভার কিছুটা হলেও লাগো বাবা। সত্যি বলছি, তুই সত্যি বলছি, আমার পাপের ভার কমবে। তুই কেন এমন করছিস? তুই আমাকে কেন এভাবে রাখছিস, বাঁচতে সাহায্য করছিস? তোর এখন কি করা উচিত বল? আমাকে ঘাত ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়া উচিত, তবে তো তোর মনে শান্তি হতো মা। না গুরুমা, তোমাকে তাড়িয়ে দিয়ে আমি কি করে শান্তিতে থাকবো বলতো? আমি পারবো না তোমাকে তাড়িয়ে দিয়ে শান্তিতে থাকতে। আর তুমি শাস্তির কথা বলছো, শাস্তি তো তুমি পেয়েছো, প্রায়শ্চিত্তও করেছো, তোমার নিজের রক্ত নিজের মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলো তো? কুরমা, এখন তোমাকে রেস্ট নিতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে তোমাকে। দেখো না, সামনে আমার গানের অনুষ্ঠান আছে, তুমি শুনতে যাবে না আমার গান? তুমি যাবে না গান শুনতে? বলো না গুরুমা, তুমি যাবে তো আমার গান শুনতে? গান শ্যামা, শ্যামা গান গাইবি? শোনা, গান গাইবি? শ্যামা গান গাইবি? আমি আবার গান গাইবো, সামনে আমার একটা বড় অনুষ্ঠান আছে, আমি গান গাইবো। জানো তো গুরুমা, তুমি যখন রাধা দিদির হয়ে গানের বায়না নিতে না, তখন আমার খুব ইচ্ছে করতো তুমিও আমার হয়ে গানের বায়না নাও। করবো, আমি সব ছেড়ে দেবো, সব দায়িত্ব আমি তোমাকে দিয়ে দেবো। কেন হবে না গুরুমা, নিশ্চয়ই হবে। তাতে করে কি হবে, যদি কেউ কোন রকম গন্ডগোল পাকিয়ে অডিটোরিয়াম থেকে পালানোর চেষ্টা করে, তাহলে আমরা তাকে স্পট করতে পারবো এবং ধরতেও পারবো। আর এছাড়া এই পুরো জোনটা ঘিরে এখানে বাইরে এবং ভেতরে সর্বত্র সিকিউরিটি গার্ড থাকবে এবং স্টেজের চারদিকেও বাউন্সার থাকবে। আর আমরা এমনি তো চেকিং ছাড়া কাউকে এই ভেতরে অ্যালাউ করব না। ভালোই ব্যবস্থা হয়েছে, তাই না মা? মানে আমাদের তো এতটাই সিকিউরিটি দরকার যদি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হতে হয়। সেটা কি করে হতে দেব বাবা অনি?
তোমরা তোমাদের মতন আলোচনা করো, আমি বরং আমার কাজটা এর মধ্যে সেরে। বল কেমন ভালো গাইলি একবার বল। কিন্তু করুণা দেখো, এতগুলো গান এই স্কেলে কি আমি পারবো বলো তো? তুই নিশ্চয়ই পারবি মা, ভুলে যাচ্ছিস কেন? তুই কৃষ্ণকলি, তোর গান শোনার জন্য মানুষ মুখিয়ে আছে একেবারে। না আসলে অনেকদিন পর গাইবো তো তাই আর কি। শ্যামা মন খুলে গা মা, মন খুলে গা, তারপর দেখবি সবাই একেবারে ধন্য ধন্য করবে। আমার যে কি আনন্দ লাগছে। আমি তো হবার সেই আগের মতো ব্যস্ত হয়ে গেলাম গো, আমার শ্যামার জন্য ব্যস্ত হয়ে পড়বো, ঠিক ঠিক যেমন আমার আমার রাধার জন্য। মাসিমণি এ দেখো আমি তোমার জন্য পান নিয়ে এসেছি। এইটারই কমতি ছিল বড় বৌমা বুঝলে, দাও দাও দেখিনি। কতদিন পর তোমার হাতে সাজা পান খেলাম, বেঁচে থাকো মা, সুখে থাকো, শান্তিতে থাকো। বৌমা মাসিমণি, তোমাকে আমি কাঁদতে বারণ করেছিলাম, তুমি তবুও চোখের জল ফেলছো। এখন আবার কান্নাকাটি কেন? দেখো এবারে সবাই তো তোমাকে মেনেই নিয়েছে, তাহলে ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো গো, তুমি ঠিক বলেছো, কাঁদবো না। আসলে না মনটা কিছুতেই মানছে না জানো, এই মেয়েগুলো এত ভালোবাসছে, এত সেবা করছে, এত আদর করছে যে মাঝে মাঝে না তুমি বারণ করছো, না আর কাঁদবো না, একদম কাঁদবো না। সত্যি তো আমার তো এখন কাঁদার কথা নয়, আমার তো এখন আনন্দ করার কথা, বল খুব আনন্দ করার কথা। আমার কপালে যে এত সুখ, এত আনন্দ লেখা আছে সেটা আমি ভাবতেই পারিনি। এই মহিলা একটু বেশি ভালো হয়ে গেছেন না, কোথায় কোথায় চোখে জল চলে আসছে। দিদি ভাই কি ভাবছো? না কিছু না। মা তুমি কি ব্যস্ত আছো? একটু দরকার ছিল। না না ব্যস্ত থাকবো কেন, আয় না, বল কি বলবি। মা আমি আর শিবা ভাবছিলাম আপনাকে নিয়ে একবার বিকেলে বেরোবো, স্টেজের কাজটা কেমন এগোচ্ছে আপনি একবার দেখে আসবেন তো। আরে তো তার কি কোনো দরকার আছে বলো তো? না মা তুমি যে ব্যবস্থাটা চেয়েছিলে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা তুমি একবার গিয়ে দেখবে না, তোমার দেখাটা তো উচিত। আরে বাবা তোরা তো আছিস, তোরা দেখে নে না তাহলে হবে, আমার দেখার কোনো দরকার নেই। না মা তুমি একবার লাস্ট বারের মতো চেক করে আসবে, অন্তত আমাদের মনের শান্তির জন্য চলো। আর হ্যাঁ 9 তারিখে কিন্তু প্রোগ্রামটা ফিক্স করছি, তার আগে একটা প্রেস মিট হবে। হ্যাঁ মা মিডিয়া কিন্তু মুখিয়ে আছে আপনার একটা ইন্টারভিউর জন্য। কদিন আগে তোমার নামে একটা বড় স্ক্যান্ডেল ঘটে গেছে, তুমি গান চুরি করেছো, তারপরে তুমি মিডিয়াকে জানিয়েছো সেসব মিথ্যে, তুমি একটা প্রোগ্রাম করতে চাইছো, এইসব নিয়ে নানা রকম কথাবার্তা আলোচনা লেখালেখি হচ্ছে, পজিটিভ নেগেটিভ দুটোই রিয়াকশন পাওয়া যাচ্ছে। তার মানে কামার প্রোগ্রাম নিয়ে হাও বেশ গরম।
হ্যাঁ সৃজন, হাওয়া গরম হোক, সমালোচনা হোক, যা হওয়ার তাই হোক, এই অনুষ্ঠানটা কিন্তু হবে। তোমরা সবকিছু রেডি করো। আর অনিরুদ্ধ বলছি যে তোমরা দিশা চৌধুরীর কোনো খবর পেলে? না, পুলিশ এখনো খুঁজছে কিন্তু মেজজিম্মার কোনো খোঁজ পাওয়া যায়নি। মনে হচ্ছে যেন হাওয়ায় উবে গেছে, কোনো ক্লু নেই। আড়ালে লুকিয়ে কি ভাবছো তুমি মেজদিদি? সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি কোনো সূত্র পাওনি তাই না? কোনো সূত্র নেই মা। কিছু বলবি আমাকে? মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের তো বেরোতে হবে। তুমি সাউন্ড চেক করবে না একবার? হ্যাঁ তুই যা, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। শ্যামা না বলছি তুমি এক্ষুনি বেরোবে নাকি? এখন কিন্তু বেরিও না। কেন, বাড়িতে কিছু হয়েছে? মা আগে বাড়ি ফিরুক, তারপর তুমি বেরিও। মা বাড়িতে ফিরুক মানে? মা বাড়িতে নেই বর্তিদি, কোথায় গেছে মা? কেন, মন্দিরে? তুমি তো জানোই তোমার গানের প্রোগ্রাম থাকলে মা সকাল সকাল মন্দিরে যায় পুজো দিতে। আগে মা ফিরুক, প্রসাদ খেয়ে তারপর বেরিও। মা মন্দিরে একা গেছে বর্তদি? হ্যাঁ। মাকে একা কেন যেতে দিলে তুমি? না মানে মা তো তোমার প্রোগ্রাম থাকলে মন্দিরে না গিয়ে থাকবে না। মন্দির তো পাশেই, বেশি দূরে তো না। বর্তদি তোমরা বুঝতে পারছো না, এই মুহূর্তে আমাদের কারোর এই বাড়ি থেকে বেরোনো উচিত না, সেফ না। দিশা চৌধুরী খোলা ঘুরে বেড়াচ্ছে, ও শুধু একটাই ভাবনা, কি করে আমার আপনজনদের ক্ষতি করা যায়। কি করবো আমি প্রতিদিন প্রতিদিন আমি বারণ করেছিলাম যে আমাকে জিজ্ঞাসা না করে এই বাড়ির বাইরে কেউ বেরোবে না, কেউ না। মা একা একা। শিবা বাবা শোন না, তুই একবার মন্দিরে যা তো, গিয়ে তাতে ঠাম্মিকে নিয়ে যা। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। আরে চিন্তা কি আর, এমনি এমনি হচ্ছে। আমি জানলে আমি তো প্রথমেই মাকে আটকে দিতাম। যদি মেসিদি কোনোভাবে মায়ের ক্ষতি করে দেয়। না না শিবা, এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা তাড়াতাড়ি যা। শ্যামা শিবা তো গেলে মাকে দেখো ঠিক নিয়ে আসবে, তুমি চিন্তা করো না। মা ফিরলে তুমি একটু প্রসাদ খেয়ে তারপর যেও, নাহলে আবার মা রাগ করবে। ও হ্যাঁ, মা বলছিল তোমার অনুষ্ঠানে যাবে, তোমার গান শুনতে। মা অনুষ্ঠানে যাবে মানে? পরদিন মায়ের শরীরের এই অবস্থা, তার মধ্যে অনুষ্ঠানে যাবে কি করে? না না মা বাড়িতেই থাক, অনুষ্ঠানে যাওয়ার কোনো দরকার নেই, মা বাড়িতেই থাকবে। আর রুক্মিণী দিদা সে কি করবে কাম্মা? সে তো রেডি হয়ে বসে আছে। কিন্তু সে তো বলছে না আমি যাবই, শ্যামার প্রোগ্রামে আমাকে যেতেই হবে। মা আমিও কিন্তু অনেকবার বারণ করেছি, দিদুন কিছুতেই আমার কথা শুনছেন না। ডাক্তার কিন্তু দিদুনের সামনেই বলেছেন কতটা এক্সার্শন হতে পারে, তাও দিদুন জেদ করছে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? শ্যামা আমি বলছি কি, তুই একবার রুক্মিণীকে বুঝিয়ে বল, তোর কথা হয়তো শুনবে। এমনিতেই যা শরীরের অবস্থা, আমি ভাবছি মাথাটা থানা ঘুরেছে। মেসোমশাই আমি খুব ভালো করে জানি গুরুমা আজকে আমার কথা শুনবে না। আসলে রাধা দিদি যখন গান গায় তো তখন গুরুমা ঠিক যেভাবে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকত, গুরুমা চাই আজকে আমি গান গাইব আর ঠিক সেভাবেই গুরুমা স্টেজের পাশে দাঁড়িয়ে থাকবে। তুই যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। এখন শুধু মা বাড়ি ফিরে আসলে একটু নিশ্চিন্ত হতে পারি। কৃষ্ণার দায়িত্ব কিন্তু তোমার উপরে বাবা, মনে আছে তো? আর শোনো না, ঠাম্মি যদি খুব জোর করে তাহলে না হয় ঠাম্মিকেও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি কৃষ্ণ আর ঠাম্মি দুজনকেই নিয়ে যাব, তাই না অনিরুদ্ধ? একদম তাই ভালো। বর্তিদি বাড়ির সবাই যখন যাচ্ছে তখন বিজলি আর বৃন্দাবন কেন বাকি থাকবে বলো তো? ওদেরকেও নিয়ে যাও কেমন? বেশ ঠিক আছে,
আমরা সবাই মিলে তোমার গান শুনতে যাবো, কত মজা হবে বলো তো। তোমার বড়দাদা তো কত এক্সাইটেড জানো তো। এবার যাও গিয়ে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচে আসছি, যাও। অনিরুদ্ধ বলছি, তুমি কিন্তু সবসময় কৃষ্ণের সাথে থেকো, ওর পাশে পাশে থেকো, কেমন? একদম মা, আপনি চিন্তা করবেন, আমি সবসময় কৃষ্ণের পাশে থাকবো। কি হলো মা, তোমাকে আবার চিন্তিত লাগছে? দেখ না শিবা, তোর বাবাকে দুদিন ধরে ফোনে পাচ্ছি না, কিন্তু তোর বাবা তো জানে আজকে আমার গানের অনুষ্ঠান, আর এটাও খুব ভালো করে জানে যে ওর সঙ্গে কথা না বললে আমার আমার গলা থেকে কোনোদিনও গান বেরোবে না। নিজে না হয় নাই ফোন করলো, আমি তো এতবার করে ফোন করছি, ওকেও ফোনে পাচ্ছি না, এতবার করে মেসেজ করছি, সেটাও সিন করছে না। কি করবো, আমার খুব চিন্তা হচ্ছে জানিস তো বাবা। কিন্তু আমি বলে দিচ্ছি, তোর বাবার সঙ্গে কথা না বলে আমি আমি স্টেজে উঠবো না, আমি কিছুতেই গান গাইবো না। একটা কথা বলবো মা। কি? তুমি তো জানো বাবা কতটা ভয় পায় তোমাকে। শিবা মজা করিস না, এখন মজা করার সময় না। মজা করছি না মা, আমার মনে হয় বাবা খুব খারাপ ভাবে কোনো কাজে ফেসে গেছে, আর ভয় পাচ্ছে তোমাকে নিজের মুখে বলতে যে আসতে পারবে না। কিছুক্ষণ ওয়েট কর, দেখবে বাবা নিজের থেকেই তোমায় ফোন করবে। করবে না শিবা, করবে না, আমি তো ভাবতেই পারছি না তোর বাবা এতটা বদলে গেল কি করে। কেমন বোকার মতো আমার মা মন খারাপ করছে, তুমি কি বাচ্চা নাকি? তুমি তো এত বছর বাবাকে চেনো, বাবা কি কখনো বদলেছে তোমার জন্য? বাবা ঠিক কন্ট্যাক্ট করবে তোমাকে। কি জানো তো মা, এত বছর পর স্টেজে উঠে গান গাওয়াটা তোমার কাছে যতটা ইম্পর্টেন্ট, বাবার কাছেও ঠিক ততটা ইম্পর্টেন্ট। আর মন খারাপ না করে চট করে রেডি হয়ে না এবার। এই শিবা, তো রেডি হওয়ার থাকলে যা, কাম্মাকে নিয়ে তোকে ভাবতে হবে না। ঠিক আছে। কাম্মা, এই আসলে আমার কতদিন পরে তোমার লাইভ পারফরম্যান্স দেখবো বলো তো, আমার খুব মজা হচ্ছে। পাপা থাকলে আরো ভালো হতো তাই না? এই কথাটা পাপাকে বলেছো? কাম্মা, পাপা বোধহয় আসতে পারবে না, কিন্তু তাও আমি পাপাকে একবার ফোন করব। কাম্মা, যদি মা শেষ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সবার আগে মাকে আমার ক্ষতি করতে হবে। কাম্মা, আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, আর তারপর দেখবো মা কি করে। মুন্নি, এসব নিয়ে একদম ভাববে না, নিজের মায়ের জন্য একদম লজ্জা পাবে না তুমি। আমি জানি মা তোমার ঠিক কতটা কষ্ট হয়, আমি জানি। প্রত্যেকটা মানুষের জীবনে মা অনেক বড় ভূমিকা পালন করে, সেখানে তুমি ছোটবেলা থেকে মাকে তো পেলেই না, ছোটবেলা থেকে জানলে মা নেই, আর বড় হয়ে জানলে মা থেকেও নেই। আর মেজদিদি নিজের কাজ দিয়ে তোমার মনে মা সম্বন্ধে একটা একটা খারাপ ধারণা তৈরি করলো, তুমি এটাই বুঝলে যে মা মানেই খারাপ, যে মা কাম্মা এই বিষয়গুলো অনেকটা ভালো, অনেকটা কাছে। কিন্তু বিশ্বাস করো, মা মানে কিন্তু খারাপ না, আর এই কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে, না হলে ভবিষ্যৎ কি করে গড়বে বলো তুমি। আমি দেখে তাকাও, একদম কাঁদবে না। আমি তো সব সময় তোমার মা হয়ে উঠতে চেয়েছি, পারিনি আমি তোমার মা হতে, বলো পারিনি আমি তোমার মা হতে? কাম্মা, কাম্মা তুমিই তো পেরেছো, তুমিই তো আমার মা কাম্মা, জেম্মার কাছে আমি প্রচুর ভালোবাসা প্রশ্রয় সব পেয়েছি, কিন্তু তুমি আসার পরে আমি বুঝেছি মা মানে আসলে কি, মা যে ভালো হয় আমি এটা বুঝেছি।
সন্তানের জন্য সব করতে পারে, নিজের বাবা মার কথা ছাড়ো কাম্মা, আমি ওই বিষয়ে আর ভাবতেও চাই না। তুমি আর পাপাই তো আমার আসল বাবা মা, তাই না? আর আমি এটাই বিশ্বাস করতে চাই, তুমি আমার মা, তুমি আমার মা। আমি দিদি ভাই অনিরুদ্ধদাকে বলে এসেছি, কোনো গন্ডগোল দেখলে ওরা যেন আমাকে জানায়, ওরা আমাকে জানাবে। ঠিক দেখ শিবা, আমি কিন্তু এখানে গান গাওয়ার জন্য আসিনি, গানকে প্রশংসা পাওয়ার জন্য আসেন, এসেছি দিশা চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। জানি তো মা, দিশা চৌধুরীকে ধরার সব রকম বন্দোবস্ত তৈরি আছে, অনিরুদ্ধদা সবটা দেখে নেবে বলেছে। মা প্লিজ, আমি তোমার কাছেই থাকবো, তুমি আমাকে পাঠিয়ে দিও না ওখানে। বাচ্চাদের মতো জেদ করিস না বাবা, কেন এত দুশ্চিন্তা করছিস বলতো? দুশ্চিন্তা করবো না, মেজো জিম্মার উপর আমার ভরসা নেই, কোথা থেকে তোমার উপর অ্যাটাক করবে আমরা জানি না, কিন্তু আমি তোমার কাছ থেকে এখন যাব না কিছুতেই। আচ্ছা ঠিক আছে, আর এখানে বস আমার কাছে, বস। কেন আমায় আটকে রেখেছো তুমি এভাবে এখানে? তুমি তুমি হঠাৎ করে চলে এসে আমাকে কেন আটকে রেখেছো? আমি কি করেছি? আমাকে প্লিজ যেতে দাও, ছেড়ে দাও আমাকে। দেখো আমি কিন্তু আর কোনো ঝামেলার মধ্যে নেই, আমি আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি তো সবকিছু ছেড়ে চলে যাচ্ছিলাম। আমাকে প্লিজ যেতে দাও, আমার ফ্লাইট মিস হয়ে যাবে, প্লিজ আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমায়। হিংসে, আফসোস, শ্যামার প্রতি যেটা তুমি প্রথম দিন থেকে ফিল করেছো, ভাবলাম একবার শেষবারের জন্য সেটাই ফিল করে না। কারণ যদি তুমি শ্যামার কোনো ক্ষতি করতে পারবে না, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না, তাই শেষবারের জন্য নিজের চোখে শ্যামাকে সাকসেসফুল হতে দেখে না। তারপর প্রোগ্রামটা এনজয় করার পর পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, এসে তোমাকে নিয়ে চলে যাবে। মানে আমাকে, আমি তো কিছু করিনি, পুলিশ আমাকে কেন নিয়ে যাবে? আমি তো কিছু করিনি, কেন? মানে এটা খুবই সিম্পল মেজবতি, আমি চাইলে রাস্তা থেকে তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি মেজবতি, কারণ তোমার এই হিংসের জন্য প্রথম দিন থেকে তুমি শ্যামার ক্ষতি করার চেষ্টা করেছ, তো তাই ওর সাকসেসটা নিজের চোখে দেখো, দেখো নিজের চোখে। গ্রামের একটা সাধারণ মেয়ে আজ কোথায় উঠে এসেছে, আর তুমি শহরে বড় হয়েছ, পড়াশোনা করেছ, বাট তাও ইউ আর জাস্ট আ ফেলিয়ার। আর আজ আমার শ্যামা সেরা সেরা কৃষ্ণকলি নামে বিখ্যাত। মাকে খুব ভালোবাসিস তাই না? কেন মাকে নিয়ে এত চিন্তা করছিস বাবা? চিন্তা করব না, সেই জন্যই তো আজকে এক ফোঁটাও চোখের আড়াল হতে দেবো না, সব সময় তোমার কাছে কাছেই থাকবো। আচ্ছা বেশ, তোর যখন ইচ্ছা হয়েছে তখন সারাক্ষণ মায়ের কাছেই থাক, বুঝলি? দাঁড়া আমি একটু ফোন করে নিবো। তুমি কাকে ফোন করবে?
বাড়ির সবাই তো এসে গেছে, ঠাম্মি ডুডু দাদা ওরাও বোধহয় এসে গেছে। তোর বাবাকে দুদিন হলো মানুষটার সঙ্গে কোনো কথাই হয়নি, কাজের জন্য না হয় নাই আসতে পারলো, একবার ফোন তো করতে পারত। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। এখনো সুইচ অফ? শিবা, তোর বাবা এরকম একটা দিনে আমার পাশে এসে দাঁড়ানো না তো, আমি কোনোদিনও তোর বাবাকে ক্ষমা করব না, কোনোদিনও না। খোঁজো নিখিল, খোঁজো, পাগলের মতো খুঁজতে থাকো, কিন্তু কিছুতেই বুঝতে পারবে না শ্যামার ওপর আঘাতটা ঠিক কোন দিক থেকে আসবে, বুঝতেও পারবে না কে ওকে মারবে। তবে একটা কথা জেনে রাখো নিখিল, শ্যামা আজ মরবেই। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসতে পেরে, আমি সত্যি ভীষণ ভীষণ আনন্দিত, এবং এতদিন আপনারা আমার আর শ্যামার গান আলাদা আলাদা করে শুনেছেন, কিন্তু আজকে আপনারা আমাদের দুজনকে একসাথে শুনতে পাবেন। মাসিমণি এখানে কোথা থেকে এলো? মাসিমণি কি এখন আমাদের বাড়িতেই থাকছে? কই, শ্যামা তো আমাকে কিছু বলেনি। রাধাও আছে নাকি সঙ্গে? দেখছি না তো ওকে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কাউকে কি জিজ্ঞেস করবো একবার? না না থাক, গানটা আগে শেষ হোক।